আশা করছি সবাই খুব ভালো আছো, আর সবাই খুব মানে এই কোভিডে খুব সেফটি থাকো। আমরাও আছি বাইরে, আমরা প্রায় যাচ্ছি না কোথাও, ছেলেদের বেটা ছেলেদের তো যেতে হচ্ছেই, কিন্তু খুব সেফটিভাবেই যাচ্ছে। যেমন ঘরে আসলে পরে একটু গরম জল করে দিচ্ছি, যতটা পারছি চেষ্টা করছি সেফ রাখার। তো সকলে তোমরা সবাই ওরকম করে রাখবে, আর নিজে খুব সেফটি থাকবে, সচেতন থাকবে, কেননা এখন এই কোভিডটা প্রচণ্ড বেড়ে গেছে, সবাইকে সাবধানে থাকতে বলছে। তো সবাই খুব ভালো থাকবে। পিঙ্কি সঞ্জিত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন রাত 8টা বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এতদিন আমি ইউটিউবে কখনোই আমি দুই ছেলের নাম মানে নিইনি, নাম করিনি। কী হলো, আমার মুখের দিকে দেখাচ্ছে, সেই সবাইকে বলছি দেখো। তো আজকে ভিডিওটা শুধু আমার দুটো ছেলের কী নাম সেটা আমি জানাচ্ছি তোমাদেরকে। এমনি আমার জানাবার ইচ্ছা হলো, কেন অনেকের ব্লগ দেখি, সেখানে কী সুন্দর সুন্দর বাচ্চাদের নাম দেয়। অনেকে তো অনেক মায়েরা নিজের ছেলের নাম দিয়ে বা মেয়ের নাম দিয়ে চ্যানেল খোলে। তো আমিও এদেরকে ভিডিও অনেকবার দেখিয়েছি, কিন্তু এদের নাম করিনি। তো এদের নাম হচ্ছে, বড়টার নাম হচ্ছে অরিত্র, আর এই ছোট্ট পুচকিশোরার নাম হচ্ছে সুদর্শন। আপনারা আশীর্বাদ করবেন, এরা যেন খুব ভালো মানুষ হয়, আর সবাইকে নিয়ে সমাজে যেন সবাইকে নিয়ে চলে। বাবা, সবাইকে হ্যালো বলে দাও। কী দেখছো ওদিকে, বাপিকে দেখছো? এ এখন একদমই কিছু বোঝে না, ছোট্ট পুচকি শোনা কিছুই বোঝে না। ভিডিও করি, ভিডিওতে মা যে কার সাথে কথা বলছে কি করছে একদম ওর মানে ধারণাই নেই। যখন আমি ভিডিও করি তখন দেখে যে কি, মানে নিজেকেই দেখাচ্ছি ভিডিওর মধ্যে, অথচ কার সাথে কথা। কেন অনেক সময় ওর বাপি অফিসে গেলে পরে ভিডিও কল করে তখন দেখে, কিন্তু কিন্তু এখানে সেটা বুঝতে পারছে না যে কি ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।